আজকের বিশেষ বিশেষ খাস খবর। আফ্রিকা থেকে রওনা হওয়া মাঝি এক ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয় এবং ট্রেনের অবস্থা খুব খারাপ বলে খবর আসে। অপরদিকে আফ্রিকার জঙ্গলে প্রাণী দেখা না মিল মানুষের দেখা যাচ্ছে। অনেক খবর আছে, মানুষ জঙ্গলে আর পশু মানুষের ঘরে বসবাস করছে। এবার আসি আবহাওয়ার খবর। আজকের বিশেষ বিশেষ আবহাওয়ার খবর শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের খুব বরফ জমেছে অপরদিকে, অপরদিকে নিউজিল্যান্ডে খরা দেখা দিয়েছে। আর আফ্রিকার রোদের পরিমাণ 5-0 ডিগ্রি সেলসিয়াস থাকবে, কিন্তু সুনামি আসার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ঘন্টায় 250 কিলোমিটার থাকলে গাছপালার কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে জানা গিয়েছে। অন্যদিকে দিনের বেলা অন্ধকার থাকলেও আর রাতের বেলা সূর্য ওঠার চান্স আছে। নাসা থেকে খবর, সূর্য 2-3টা দেখা যেতে পারে রাতের আকাশে। আবার জার্মানিতে খুব জোরে ভূমিকম্প হবে, যা লিটারের স্কুলে পরিমাপ থাকবে 20.1। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে ভূমিকম্পে আগের থেকে সবাই এখন ভালো আছে। আবার থাইল্যান্ডের থেকে খবর আসছে, পশুরা নাকি খাবারের অভাবে রাস্তায় ধর্ণায় বসেছে। অন্যদিকে বর্ষার জলের তালবাহানায় মাছেরা ধর্মঘট ডেকেছে। মাছেদের ধর্মঘট এই হল, তারা কাল থেকে জলেই বসবাস করবে, এই সিদ্ধান্ত নিয়েছে। আবহাওয়া প্রত্যেক দিনের মতনই নর্মাল থাকবে, কোনো রকম কোনো কিছু হবে না, সবই ঠিকঠাক আছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।